আমার পিসিমণি একটা কথা বলতো, আজ তোমাকে দেখে সেই কথাটার মানে আমার কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। পিসিমণি কি বলতো জানো? চোরের মায়ের বড় গলা। এত বড় একটা অন্যায় করেছো বলে কিন্তু তুমি জোর গলায় সেটা চাপা দেওয়ার চেষ্টা করছো, এটাই তো তোমার চাল। ঠিক আছে ঠিক আছে, এখন থেকে আর আমি কোনো কথা বলবো না, শুধু কাজ করব, কাজ। তুমি কোন মুখে কথা বলবে? হ্যাঁ, কথা বলার কোনো মুখ আছে তোমার? এখন থেকে আমি তোমাকে যে প্রশ্নগুলো করব, তুমি শুধু সেই প্রশ্নগুলোর উত্তর দেবে। আমি তোমার একটা প্রশ্নেরও উত্তর দিতে বাধ্য নই ফুলঝুরি। ইউ আর সো রং। তুমি আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে বাধ্য, তার কারণ আমি এখনো পর্যন্ত তোমার স্ত্রী। এবং তার থেকেও বড় কথা, আমি একটা মেয়ে। একটা মেয়ে হয়ে এত বড় অন্যায় আমি সহ্য করব না আর একটা মেয়ের উপরে। এই বাচ্চাটার দায়িত্ব তোমাকে নিতে হবে এবং দিয়াকেও তার যোগ্য সম্মান তোমাকে দিতে হবে। স্টপ স্টপ, আই জাস্ট ডোন্ট নিড ইওর সাজেশন। তোমার কোনো সাজেশনের আমার প্রয়োজন নেই, শুনে নিয়েছো? প্লিজ স্টপ। ইউ আর রং, ইউ নিড মাই সাজেশন, দ্যাট ইজ বিকজ আই এম ইওর ওয়াইফ, আমি তোমার স্ত্রী এবং আমি মেয়ে হয়ে আর একটা মেয়ের ওপর কিছুতেই এত বড় অন্যায় হতে দিতে পারবো না, কিছুতেই না। কথা শেষ তোমার? ইউ আর ডান? আমার কথা তখনই শেষ হবে যখন তুমি আমাকে তোমার ফিউচার প্ল্যানটা বলবে। আমি আমার ফিউচার প্ল্যান তোমাকে কেন বলতে যাব? আমি বলবো না, আমি বলতে বাধ্য নই। তুমি যদি আমাকে তোমার ফিউচার প্ল্যান না বলো তাহলে আমি থানায় যাব। যাও যাও যাও, গো, আই জাস্ট ডোন্ট কেয়ার, গো, যাও। আই নো ইউ ডোন্ট কেয়ার, তুমি যদি কেয়ার করতে তাহলে এত বড় এই কেলেঙ্কারি ঘটনাটা তুমি কিছুতেই ঘটাতে পারতে না। স্টপ ফুলঝুরি। আর একটা কথাও নয়, স্টপ প্লিজ। কি করবে, কি করে আমার মুখটা বন্ধ করবে বলো? এক কাজ করো তুমি, বরং আমার গলা টিপে আমাকে মেরে ফেলো, ষোলো কালো পূর্ণ হবে, গায়ে তো হাত তুলেইছো, আর সেটাই ভালো হবে জানো তো, কারণ আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ঘটনার প্রতিবাদ আমি করেই যাব। করো করো, তোমার যেমন খুশি তুমি প্রতিবাদ করো। কোথায় যাচ্ছ? জাহান নামে। সেটা তুমি চলেই গেছো, যাওয়ার আর কিছু বাকি আছে নাকি? কথা বাড়িও না ফুলঝুরি। আমার ধৈর্যের সীমা আছে, সেটা অতিক্রম করলে কি হয় সেটা হয়তো তোমার জানা নেই, বাট আই নো দ্যাট ভেরি ওয়েল, ডোন্ট ক্রস দ্যাট। তুমি কি ভেবেছ, কি ভেবেছ তুমি আমি তোমাকে ভয় পাই? যে এত বড় অন্যায় করে তাকে ভয় পাওয়ার কোনো কারণই ঘটেনি এটা তুমি জেনে রাখো। তোমাকে আমি মানুষ বলেই গণ্য করি না, তোমাকে আমি ভয় পাবো কি? ফুলঝুরি, তুমি যদি আমার বিরুদ্ধে অভিযোগটা বিচার না করো তাহলে কিন্তু আমি চলে যাব সারা জীবনের মতো, তোমাকে একা থাকতে হবে। তোমার বিরুদ্ধে এই অভিযোগটা আমি তখনই বিড্র করব যখন আমি জানতে পারবো যে কাজটা তুমি করনি, যখন আমি শিওর হব যে আমার স্বামী নিরাপরাধ। কিন্তু সেটার জন্য আমাকে অনেক অপেক্ষা করতে হবে, তার কারণ এ ব্যাপারে আমি কোনো কিছু প্রমাণ ছাড়া বিশ্বাস করব না। এত কিছুর পরেও তুমি দিয়াকে বিশ্বাস করো, আমার কথার থেকে দিয়ার কথার দাম তোমার কাছে বেশি। গ্রেট।
কিছু মনে করো না কিন্তু এই ক্ষেত্রে তাই দাঁড়াচ্ছে এমন একটা ঘটনা ঘটেছে যে দিয়াকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় থাকছে না তো